নাম্বার অফ কোশ্চিন ইলেভেন বলতেছে জিরো দশমিক ওয়ান প্লাস জিরো দশমিক হোল স্কোয়ার প্লাস জিরো দশমিক ওয়ান কিউব ইকুয়াল কত। সো এই সলিউশনটা যাওয়ার পূর্বে আমরা দেখি জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান মানে আমরা জানি যে দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে, অর্থাৎ দশমিকের পরে আমরা এখানে ওয়ান, এখানে ওয়ান লক্ষ্য করতেছি, অর্থাৎ জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার যে জিরো দশমিকের পরে আমরা লক্ষ্য করি জিরো দশমিকের পরে এখানে একটি সংখ্যা ওয়ান এবং মাল্টিপুলের পরে জিরো দশমিকের পরে আরেকটি সংখ্যা ওয়ান। সো এখানে দুইটি সংখ্যা রয়েছে, দ্যাটস ওয়াই আমরা জিরো দশমিকের পরে দুইটি সংখ্যা লিখব, অর্থাৎ অঙ্ক লিখব জিরো ওয়ান। ওকে, এগেন আমরা লক্ষ্য করি জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান রয়েছে, অর্থাৎ দশমিকের পরে ওয়ান আছে তিনটা, দ্যাটস ওয়াই আমরা কিন্তু দশমিকের পরে ডাবল জিরো ওয়ান লিখেছি, অর্থাৎ তিনটা সংখ্যা এখানে। সো আমরা কোশ্চিনটার অপশান লক্ষ্য করি, অপশান এ বলতেছে জিরো দশমিক ওয়ান অ্যান্ড অপশান বি বলতেছে জিরো দশমিক থ্রি অ্যান্ড অপশান সি বলতেছে টুয়েলভ ইলেভেন অ্যান্ড অপশান ডি বলতেছে জিরো দশমিক ট্রিপল ওয়ান। সো আমরা এখানে লক্ষ্য করি জিরো দশমিক ট্রিপল ওয়ান হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, নাম্বার অফ কোশ্চেন ইলেভেনের। সো কীভাবে হয়েছে এটা আমরা এক্সপ্লেন করেছি এবং যে সলিউশানটা নিয়ে আসছি সলিউশানটা লক্ষ্য করি। আমরা ম্যাথটা প্রথমে জিরো দশমিক ওয়ান প্লাস জিরো দশমিক হোল স্কোয়ার প্লাস জিরো দশমিক ওয়ান কিউব জাস্ট উঠাই নিয়েছি, দেন আমরা লক্ষ্য করি জিরো দশমিক ওয়ান রেখে দিয়েছি। জিরো দশমিক ওয়ান স্কোয়ার মানে আমরা জানি যেখানে দুইটি জিরো দশমিক ওয়ান রয়েছে, আর জিরো দশমিক ওয়ান কিউব অর্থাৎ জিরো দশমিক ওয়ান তিনটা রয়েছে। সো আমরা জিরো দশমিক ওয়ান রেখে দিয়েছি এবং জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ানে আমরা জানি জিরো দশমিক ওয়ান প্লাস ছিল প্লাস, এবং জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান জিরো দশমিক ওয়ান রেখে দিয়েছি, সেটা আমরা পরে এটা নিয়ে আসছি যে জিরো দশমিক ডাবল জিরো ওয়ান, সেটা আমরা সাজায় নিয়েছি যে জিরো দশমিক ওয়ান ইন্টু জিরো দশমিক ওয়ান জিরো দশমিক ওয়ান এবং জিরো দশমিক ওয়ান এগুলো আমরা যোগ করে নিব এবং জিরো দশমিক ওয়ান যোগ করে নিয়েছে। সো আমরা যদি উপর নিচ যোগ করি তাহলে আমরা এখানে ওয়ান পাই, এখানে ওয়ান এখানে ওয়ান, অর্থাৎ জিরো দশমিক ত্রিপল ওয়ান, যেটি এটি হচ্ছে আমাদের এই কোশ্চিন নাম্বার অফ কোশ্চিন ইলেভেনের অ্যান্সার, যেটি আমরা অপশান ডিতে লক্ষ্য করতেছি। আই হোপ বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার ওয়াচিং।